আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে শাকার বা অপশুদের চারা কীভাবে আলাদা করা হয় সেটার একটি এপিসোড। প্রথমে দেখতেছেন এই একটি লোক শাকারের চারাগুলোকে পরিষ্কার করতেছে, জায়গাটা পরিষ্কার, জায়গাটা তৈরি করতেছে, এখানে কলম করবে এই জন্য গোড়াটা পরিষ্কার করতেছে। প্রথম এগুলো সবগুলো পরিষ্কার করে তারপরে গোড়ায় আগলা মাটি দিয়ে গোবর সার মিশ্রিত কিংবা ভার্মিকম্পোস্ট দিয়ে এগুলোতে কলম বাঁধবে। কলম বাঁধার পর এগুলো আলাদা করবে। গোড়ার যে ডালপালাগুলো আছে মরা ডালপালাগুলোকে আলাদা করতেছে, তারপরে এগুলোকে পরিষ্কার করে এগুলোতে কলম করবে। মরা ডালগুলোকে পরিষ্কার করার পরে দেখুন ফাঙ্গিসাইড স্প্রে করতেছে। ফাঙ্গিসাইড স্প্রে করার পর এই কলমগুলি বেঁধে দিচ্ছে। এখন এই কলমগুলো এক মাস দুই মাস পর দুই মাস পরেই এক মাসেই মোটামুটি শিকড় গজায় যায়। এই দেখতেছেন বাড়তেছে। আগলা পলিথিন দিয়ে গাছগুলোকে বেঁধে দিচ্ছে। এই যে দেখেন তারা কমার্শিয়ালভাবে করে অ্যারাবিয়ানরা, তারা কিন্তু কলম টলম করে না, যে ডাইরেক্ট কেটে ফেলছে দেখেন, তারা কোনো কলম টলম করে না, কারণ এটা হওয়া সম্ভব। আপনারা সাইকাস গাছ দেখেছেন, এই দেখেন সাইকাস গাছের গোটাগুলি আমি উঠাইতেছি, দেখেন আমরা সাইকাসগুলির গোটাগুলিতে কোনো শিকড় থাকে না, তবুও তো গজায়। এটাও পাম গুত্রের গাছ, ওইটাও পাম গুত্রের গাছ, দেখেন এগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এই দেখতেছেন এগুলো এখন আমি মাটিতে লাগাবো। আমরা প্রতি বছর এইভাবে এইগুলি দিয়ে তারা তৈরি করি, এই সাইকেল গাছের গোটাগুলি দিয়ে। এগুলি অপশুট, বডিতেও হয় নিচেও গোড়াতেও হয়। খেজুর গাছের অপশুটগুলো বডিতেও হয়, শুধু যে গোড়াতে হয় তা না, বডিতেও কিন্তু অপশুট হয়। এই দেখেন আমি মাটিতে লাগিয়ে দিচ্ছি, হালকা করে পানি দিয়ে দিব, বাস প্রত্যেকটা শিকড় গজিয়ে দেবে। প্রতি বছর আমরা সিজনে অনেকগুলো চারা বানাই আমরা সাইকেল গাছে। এই দেখেন এগুলো কিন্তু পলি বেগে বসানো হয়েছে, এগুলো কিন্তু কোনো কলম করে নাই, কোনো শিখর বসানোর জন্য অপেক্ষা করে নাই, কারণ এতে হাজার হাজার গাছ। এই যে দেখেন কোনো গাছে কলম করে নাই, শিখর করে না, ডাইরেক্ট গাছ থেকে কেটে ফেলছে, কারণ ফাঙ্গি সাইডে ভিজাবে, ফাঙ্গি সাইডে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে গাছগুলোকে লাগাবে। দেখেন ফাঙ্গি সাইডের পানি, পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কাটা অংশতে যদি কোনো ফাঙ্গাস থাকে তাহলে ফাঙ্গাসগুলি দূর হয়ে যাবে বা ফাঙ্গাসগুলি মরে যাবে। এরপর পলি ব্যাগে লাগিয়ে দেবে, সরাসরি পলি ব্যাগে বালু মিশ্রিত মাটি বা ভার্মিকম্পোস্ট কিছু খাবার দিয়ে লাগিয়ে দেবে। আর কোনো হরমোন টরমোনের ধার ধারে না, এরা ডাইরেক্ট লাগিয়ে দেয়। এবং এটা এদের চারা সর্দিদের চা সর্দির সনাতনী পদ্ধতি এটাই, সর্দিদের সনাতনী পদ্ধতি এটাই, এরা এইভাবেই লাগায়, এরা কোনো কলম টলম করে না। আমাদের দেশে কাজ সীমিত বিদায়, অপশুট চারা খুব যত্ন সহকারে সংগ্রহ করা হয়, অনেক দাম আমাদের দেশে প্রায় 60,000-70,000 জাত বেঁধে
40,000 30,000 এইরকম বিভিন্ন দামে বিক্রি করা হয়। এই যে দেখেন একটা আমি দাঁড়িয়ে আছি একটা গাছের গোড়ায়, এখানে প্রায় 25টার মতো সাকারের চারা আছে। এই সাকারগুলো ঠিক ওইভাবেই কলম করে আলাদা করা হবে। এই যে দেখতেছেন এই আমার গাছগুলোতে কলেগুলো সাকার হচ্ছে, এগুলো আমার টিসু কালচারের গাছ। দেখেন কতগুলি সাকার ছাড়ছে, আবার খেজুর এসে গেছে। টিসু কালচারের গাছগুলি আগেই বছরে 2 বছর আমি একটু বড়ো গাছে নিয়ে লাগিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি খেজুর এসে পড়ছে। ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখেন এই গাছগুলো কিন্তু, এই গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু কলম করে, এই কলমগুলি এখন আলাদা করে নিয়ে লাগাবে। এটা ইন্ডিয়ানরা সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।